যাদের জন্মটা অগণতান্ত্রিকভাবে ক্যান্টনমেন্টের মধ্যে ক্ষমতা দখল করে তারপর ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে রাজনীতির কাকদের সমন্বয় ঘটিয়ে যেই দলের জন্ম অগণতান্ত্রিকভাবে সেই দলের নেতা যখন গণতন্ত্রের কথা বলে মানুষ হাসে সুতরাং তাদের এই গণতন্ত্রের কথা বলার অধিকার কতটুকু আছে সেটি হচ্ছে প্রশ্ন সতেরোই এপ্রিল জাতির পিতা বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী করে এই সরকার গঠিত হয়েছিল জিয় রহমান সেই সরকারের চাকুরে ছিলেন চারশো টাকা বেতনে চাকরি করতেন এবং নিয়মিত বেতন গ্রহণ করেছেন উনি স্বাধীনতার ঘোষণা পাঠ করেছেন উনি স্বাধীনতার ঘোষক নয় ঘোষণা পাঠ আরও বহুজন করেছেন যেমন প্রথম ঘোষণা পাঠ করেন হচ্ছে চট্টগ্রাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম হান্নান ছাব্বিশে মার্চ আর জিয় রহমান সাতাইশে মার্চ বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেছে স্কুলের দপ্তরীকে যারা হেডমাস্টার বানাতে চায় তাদের নিয়ে আমার কিছু বলার নাই দপ্তরি ঘণ্টা বাজায় কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করে হচ্ছে হেডমাস্টার স্কুল কখন ছুটি হবে সুতরাং দপ্তরীকে হেডমাস্টার বানানোর চেষ্টা করে কোনো লাভ নেই গণমাধ্যম কর্মী আইনে সবাইকে অন্তর্ভুক্ত করা হয়েছে সবাই কিন্তু সেই সেখানে অসংগতির কথাগুলো বলছে কিন্তু যেগুলো ভালো দিক সেগুলো নিয়ে কেউ আলোচনা করছে না সাংবাদিকদের কাছে পরামর্শ চাওয়া হয়েছে ড্রাফট চাওয়া হয়েছে তারা সেটি দিবেন তারপর সংসদীয় কমিটি সেটি পরীক্ষা নিরীক্ষা করে যদি সেখানেই সব কিছু সম্পন্ন করা যায় করবে আর যদি সেখানে সম্পন্ন করা না যায় প্রয়োজনে সংসদীয় কমিটি ভারত পাঠিয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ নিতে পারে তো সবকিছুই করতে পারে সংসদীয় কমিটির পূর্ণাঙ্গ ক্ষমতা আছে